गुड मॉर्निंग एवरीवन, केमन आछो? आमी शम्पा एंड वेलकम टू माय चैनल। तो आज के आमी की बनाच्छी, आज के बनाच्छी आमी मसाला ब्रेड, जेटा खूब भल लागे खेते, और मध्ये पाव भाजी मसाला दिए मसाला ब्रेड बनाले, और सब्जी टब्जी दी सब जा सब्जी आछे घरेर मध्ये ओगुलो दिए दाओ, ओगुलो दिए मसाला ब्रेड बनाओ। खूब भालो ब्रेड दिए ओटा बनाबो, ओटा देखाबो तोमादेरके, चलो देखाई। मसाला ब्रेड बनानोर जोन्नो आमी एर मध्ये प्याज टमेटो दिए छी, और सब्जिर मध्ये आमार काछे गाजर बीन्स और शिमला मिर्च छिलो, ओटा दिलाम, और पनिरो आमार काछे छिलो तो पनिरो आमी एड करे दिए छी। एर मध्ये मटरो दावा जाए, तारपरे नून हलुद लंका और पाव भाजी मसाला दिए एटा मसलाटा रेडी करब। और ब्रेडगुलोके आमरा स्क्वेयर शेपे एराम करे केटे नेब। তারপরে ওটা আমরা মশলার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে রেডি করে নেব। আজকে আমি একটা ডিআইওয়াই করব। আমার কাছে মাইক্রোওয়েভের একটা ট্রে, যে প্লেট হয় এই যে এই माइक्रोवेव जो प्लेटगुलो है, ये प्लेटा आमी डीआईवाई करब। एर मध्य कलर यूज करे एटा एक नतून कलर देव, ब्लैक कलर। माइक्रोवेव जो ट्रेगुलो आसे, आमार पुरानो माइक्रोवेव छिलो, ओटा एक्सचेंज करे आमी नतून माइक्रोवेव किनेछि सैमसंग एर। तो ये ट्रेटा आमी दिनी आमी रेखे दिएछिलाम। तो ये ट्रेटा आमी रान्नाघरे यूज करी, एर उपरे तेल मसला टसला राखी। और ब्लैक कलर, एमनि ब्लैक कलर तो ठीक आछे, नोंरा कम हय, किन्तु आमी एटाते अन्य कलर एक लाइट कलर भाबछि करब। झिंगे शस्य और एखाने आछे दाल, मुसुर दाल और करेला भाजा, प्याज दिए और मशरूम भाजा। हेलो, गुड इवनिंग। आज के तुम्हरा कोथाय जाबे, कोथाय निये जाए तुम्हारे? मले निये जाए, ठीक आछे। और आज के आमार साथे जाच्छे ए शैतान बच्चा अक्की, ओ जाबे आज के मले आमार साथे। কমাস পরে বেরোচ্ছ, সিক্স সেভেন মান্থ হয়ে গেছে ও আজকে, ও আজকে বেরোলো মলে যাওয়ার জন্য মাম্মার সাথে। হ্যাপি? খুব মজা, খুব মজা। আমি একবার বললাম নিয়ে যাব না, কান্না শুরু হয়ে গেল, আগে তুমি বলো তারপরে বলো নিয়ে যাবে না। আমি বললাম না এখন যেতে হবে না, বাইরে ভাইরাস বলছে না আমি যাব। তো ওকে নিয়ে যাচ্ছি, একটু ফটাফট তাড়াতাড়ি ঘুরে চলে আসবো, একটা দেখি কি কেনাকাটা করি। আর আমার তো ফেভারিট জানোই তো, উইন্ডো শপিং। আর আমার কিছু যদি পছন্দ হয় তো অবভিয়াসলি কিছু কিনবো, না পছন্দ হলে এমনি ঘুরে চলে আসবো। তো লেটস গো, চাই। हेलो, मैं भी जा रहा हूँ आज, मुझे बहुत ज्यादा खुश हूँ मैं। কত পট দেখেছো রাস্তার ধারের কাছে, আজকাল এত সিরামিক পটের এই দোকানগুলো বসে, প্রচুর বসে, কি সুন্দর সুন্দর, দেখতেই ইচ্ছা করে, দেখতেই কিনে নাও এগুলো। আর দেখো কিরম করে ডাকছে এরা। আমি
থাকতেই হবে, রাখতে যখন বলছি বলি। আমি এই পেন্ট করেছিলাম, দেখাচ্ছি। আমি যে সকালে পেন্টটা করলাম এই থালাতে, এই যে দেখো, এক কোট করেছি এখন মাত্র। এটা সাদা দেখা যাচ্ছে, কিন্তু এটা না লাইট পিঙ্ক, একদম লাইট পিঙ্ক, সাদার মতনই লাইট পিঙ্ক একদম। একটু একটু এখনও এর মধ্যে গ্যাপ আছে। আর একটা সেকেন্ড কোট করবো কালকে ইয়া পরশু করবো। এটা এক কোট করেছি তো, তাহলে এরম হয়েছে। এটা আর একটা কোট করলে তখন এটা সুন্দর লাগবে দেখতে। আর মার্কেট থেকে কি নিয়ে এসেছি দেখাবো। এক ধরনের আমাদের দুর্গাপূজা শপিং শুরু হয়ে গেছে, দুর্গাপূজা শপিং শুরু করে দিয়েছি, আক্কির জামা কিনে। আর কি কিনেছি ওটা দেখাচ্ছি। মলে যখন আমরা এন্ট্রি করছি তো বাচ্চাদেরকে ঢুকতে দিচ্ছে না, অ্যালাউ করছে না। দশ বছরের যে বাচ্চারা, দশ বছরের কম যাদের বয়স, ওদেরকে মলে ঢুকতে দিচ্ছে না, এন্ট্রি করতে দিচ্ছে না। অনেক দেখলাম, অনেক লোকেরা
অনেক লোকেরা দাঁড়িয়ে আছে বাইরে এন্ট্রি গেটের বাইরে, ওদেরকে যেতে দিচ্ছে না কি, ওদের ওদের কাছে বাচ্চা, ছোট ছোট বাচ্চা ছিল, ওদেরকে অ্যালাউ করছে না। আমার আর কি তো 10-এর উপরে, তো ওকে অ্যালাউ করে দিয়েছে। তো ভাগ্যিস, নালে তো রিটার্ন করতে হতো দুজনকে। তো আমি কি নিয়ে এসেছি দেখাচ্ছি। আক্কির জন্য এই জামাটা কিনেছি, দুটো জামা কিনলাম আক্কির জন্য, গেছিলাম তো কিনে নিলাম, সবসময় তো ওকে নিয়ে যাওয়া হয় না। তো দুর্গাপূজা এসে যাচ্ছে, এইবার তো এমনিও বেশি জামা কাপড় কিনবো না, কেন কি দুর্গাপূজা তো আমাদের এখানে সোসাইটিতে হতো প্রত্যেক বছরই, হয়তো এইবার তো হচ্ছে না, এমনি অনেক জায়গা হবেও না, কোথাও হবে না, হয়তো খালি মন্দির টন্দিরেই হবে, যে বড় বড় মন্দিরগুলো ওখানেই হবে, আর বাইরে ঠারে তো কোথাও আমার মনে হচ্ছে না হবে। তো সেরম জামা কাপড় তো হবে না কেনা, একটা দুটো তো কিনবই নিশ্চয়ই পুজোর জন্য। তো এই জামাটা কিনেছি ওর জন্য, আক্কির জন্য, এই যে এই জামাটা শর্ট জামা, এর নিচে যেরকম শর্ট পরে নিল, শর্টস পরলো ইয়া কোনো লেগিং পরলো, অ্যাঙ্কেল লেন্থ, সুন্দর লাগবে দেখতে। আর আরেকটা কিনেছি, একটা এই জামা কিনেছি, এই যে এটা এরম, আরেকটা এরম জামা কিনেছি, এরম লুক হবে, এই যে এরম সুন্দর জামা, দুটো 1500 পড়েছে আমার, ডিসকাউন্ট সেল চলছিল, 50% অফ চলছিল, তো আমার দুটো জামা 1500 টাকা পড়েছে। তো এইগুলো নিয়ে আসলাম, আর এখন অনেক রাত্রির হয়ে গেছে, মাঝখানে আর শ্যুট করতে পারিনি, দেরিও হয়ে গেছিলো, এসে রান্না তো করেই গেছিলাম আমি, মাছ আর ভাত করে গেছিলাম, তাই জন্য রান্না করতে নিয়ে এসে ওগুলো গরম করে খেয়ে নিয়েছি। আর এখন তাহলে রাখি, আবার তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হবে। কিরাম লাগলো তোমাদের আমার এই ব্লগটা নিশ্চয়ই কমেন্ট করে লিখবে, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর বেল বাটনকেও হিট করে নেবেন, তাহলে আমার ভিডিওর যে নেক্সট ভিডিও আমি আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। বাই।